ইতিমধ্যে শেষ হয়েছে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা, আর ঠিক দেড় বজার লগে পরীক্ষা শেষ হয়েছে। আর আমি দেখাইছো এই সকল পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ওলাই আছে, আর দেখাইছো পরিবেশ এনেদরে আজি সমগ্র দিনট রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা। আর শোণিতপুর এই মুহূর্তলকে শান্তিপূর্ণ আর সুকলমে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বলে আমি জানি পাইছো। কোনো ধরনের বিক্ষিপ্ত বা অপ্রীতিকর পরিবেশের সূচনা হওয়া নাই। আমি তেজপুরে নয় শোণিতপুর জেলাখনের আমি তথ্য লাভ করেছো, যেহেতু দেড় বজাত পরীক্ষা শেষ হয়েছে আর পরীক্ষার্থী সকল ওলাই আছে, মানে প্রতিক্রিয়া লোলে চেষ্টা করম। কেনে হল পরীক্ষা? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, ভালো হয়েছে। যে ধরনের আপনার প্রিপারেশন চলাইছিল সেই মতে প্রশ্ন টান আছে নাকি? প্রশ্ন টান বলে কথা নহয়, মানে ঠিকঠাক আছে আর কেটামান অল্প টাফ আছে, আর মেথস কেটা করবলে অল্প হেরি লাগিছে, সময় অল্প নাটনি হয়েছে, মানে তথাপি এবার যথেষ্ট সময় সময় আছে। আর যেহেতু পরীক্ষার্থী আছে, মানে তোলকর প্রতিক্রিয়া লোলে চেষ্টা করি। কি কবা, এই আজি যেহেতু বিভিন্ন নীতি নিয়মের মাজরে কঠোরভাবে এক পরীক্ষা অনুষ্ঠিত করলে, এই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি কবা? কব বিচার যে যুন্তু আমাক সময় দিছে, তেওঁলোকে তিনি ঘন্টা সময় দিছে, বহুত পর্যাপ্ত সময় হয়। যুন্তু আমার সেকেন্ড ইয়ার মানে এইচএস লেভেলের কোয়েশন আছিল, তথাপিও তিনি ঘন্টা সময় দিছে, আর বহুত ইমান টাফ কোয়েশন নাই, মানে ইজিয়ে আছিল কোয়েশনটো, তথাপি ইমান সময় দিয়ার কারণে ধন্যবাদ কব বিচার। আর ভাল হয়েছে, ভাল হয়েছে পরীক্ষা, আশা আছে চাকরি পোৱাৰ, সেইটো কব নোৱাৰি এতিয়া, তথাপিও মোর ফলপা যিমান পাৰিছো মই নিজৰটো বেষ্ট দিছো। ধন্যবাদ জানাইছো। আর এনেদরে দেখা পাইছো আমি বিভিন্ন যেহেতু পরীক্ষার্থী সকল ওলাই আছে, আর বিশেষক তেজপুরের বহুকটা কেন্দ্রত নগাঁওর প্রার্থী সর্বাধিক আছিল, আর তেজপুরের স্থানীয় যুব পরীক্ষার্থী আছিল সেই সকল আন জেলাখনের মানে আন আন পরীক্ষা কেন্দ্রলে পঠিয়া হয়েছিল, আর কেবল নগাঁও জেলার সর্বাধিক প্রার্থী আছিল, তার লগতে মরিগাঁও, হোজাই আর ওদালগুড়ি একাংশ প্রার্থী আছিল। সর্বমুঠ 61,706 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। আর এনেদরে দেখাইছো আমি এটা পরীক্ষা কেন্দ্রের, আর যেহেতু পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে আর পরীক্ষার্থী সকল ওলাই আছে, আর সমগ্র দিনট আজি এনেদরে দেখা গৈছে শান্তিপূর্ণভাবে পরীক্ষা যেহেতু সম্পন্ন হয়ে গেছে আর পরীক্ষার্থী সকল ওলাই আছে, মানে দেখাইছো পরিবেশ। আর এনেদরে অধিক কঠোর নীতি নিয়ম বলবৎ হয়েছিল, তার মাঝে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেনেকুৱা হল পরীক্ষা? পরীক্ষা ভালে আছে, চাইটা দিছো, মেথস খিনি অল্প ডেফ্টত আহিছে, বাদ বাকি জিকে খিনি অল্প অকণ মাঝে মাঝে টাফ লাগিছে, আর এপিএসসি গোটেটো মানে সিলেবাসটো ক্লিয়ার হওয়া নাছিল যে, তো ঠিকঠাকই গেছে। সকলে আশা করেছে এটা চাকরি যাতে তেওঁলোকে লাভ করে, আর অসম সরকারের উদ্যোগত যে সর্ববৃহৎ এই যে নিযুক্তি প্রক্রিয়া, সেই নিযুক্তি প্রক্রিয়ার আজি প্রথম যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেয়া সমগ্র শোণিতপুর জেলাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, গতি পরীক্ষার্থী সকল এনেদরে এটা পরীক্ষাতে অবতীর্ণ হয়ে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।